আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান ইব্রাহিম আমি লোবনা আমার চ্যানেল কুটির থেকে আই হোপ সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর বাটুয়া ব্যাগ এই সুন্দর ব্যাগটি আপনারা পার্টি ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন আবার আপনারা এটাকে বানিয়ে সেল করতে পারেন এটা একটা রিকোয়েস্টেড টিউটোরিয়াল আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমি খুব সহজ ও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আপনারাও খুব সহজভাবে কাজটা করে নিতে পারেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাদের কাজের উৎসাহ অনেক গুণে বাড়িয়ে দেয় আর কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তবে দেরি না করে দেখে নেই যে আমাদের এই সুন্দর পার্টিওয়্যার ব্যাগটির জন্যে কি কি লাগছে তো আমি এখানে নিয়ে নিয়েছি মালাইকাট সুতা দুইটা কালারের মালাইকাট সুতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই ধরনের দুইটা হোক একটা হ্যান্ডেলের জন্য আর একটা কিরিং করব তো দুইটার জন্যে আমি এই ধরনের এই যে ছোট্ট একটা হুকের মধ্যে এই ধরনের একটা রিং লাগিয়ে নিয়েছি তো আপনারা এই ধরনের একটা হুক নিয়ে নিতে পারেন আর লাগছে হ্যান্ডেলের জন্য এই ধরনের একটা বড় হুক লাগবে আর এই ধরনের একটা সুজ লাগবে এই যে সুতা ঢোকানোর যেই স্পেসটা সেটা একটু ফাঁকা থাকবে বেশি যেহেতু মোটা সুতা কাজ করব আমরা সেগুলো জন্য ঠোকানো যায় আর এ মাথাটা একটু মোটা থাকবে আর লাগছে আমাদের হুক আমি এখানে দুইটা হুক ইউজ করেছি একটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম তো আমাদের দুইটা হুকই লাগছে আর লাগছে কাটার নো স্ল্যার তারপরে আমাদের ব্যাগের জন্যে একটা সোল্ট লাগবে চলুন তবে না করে দেখে নিই আমি এখানে মালাইকট সুতা দুইটা কালার একসাথে কাজ করব আপনারা চাইলে দুইটা সুতাকে একই কালার নিয়ে কাজটা করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন তারপর আমরা এখান থেকে এটা আমাদের ফার্স্ট রো একটা ম্যাজিক নট দিয়ে নিব ম্যাজিক নট দেওয়ার পরে আমরা ফোর পয়েন্ট ফাইভ এম এম হুক দিয়ে কাজ শুরু করবো যে এখান থেকে আমরা শ্রোতাটাকে একটু সিকিউর করে নিব দেন তিনটা চেন করবো তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট তিনটা চেন করার পরে এখান থেকে আমরা ডাবল ক্রোসেট করে নিব এই রিংয়ের ভিতর থেকে তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট আরও দুইটা ডাবল ক্রোসেট করে নিতে হবে দুইটা হয়েছে ডাবল ক্রোসেট আরও একটা ডাবল ক্রোসেট করে নিব তিনটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে চেন করে নিব দুইটা এক দুই দুইটা চেন করে সেম একই রিংয়ের মধ্যে আবার তিনটা ডাবল ক্রোসেট করব দুইটা চেন করব তো এইভাবে করে আমরা তিনবার করে নিব একবার করে নিয়েছি এটা আমরা দ্বিতীয়বার করে নিচ্ছি তিনটা ডাবল ক্রোসেট দুইটা চেন এই তিন নাম্বার ডাবল ক্রোসেট তো এখন এখান থেকে আবার দুইটা চেইন করে নিব এক দুই দুইটা চেইন করে নিয়েছি একই সার্কেলের মধ্যে আবার আমরা তিনটা ডাবল ক্রোসেট করব এক দুই লাস্ট তিন তিনটা ডাবল ক্রোসেড করে নিয়েছি এখন এখান থেকে দুইটা চেন করব এক দুই দুইটা চেন করে নিয়েছি এখন ফার্স্টে আমরা যেখান থেকে তিনটা চেন করে নিয়েছি তিন নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে লক করে নেব আর এখান থেকে এই সুতাটাকে আমরা টাইট করে নিব ম্যাজিক নট যে করে নিয়েছি সেটা যে তিন নম্বর চেনের মধ্যে আমরা স্লিপ স্টিচ করে লক করে নিচ্ছি এই যে আমাদের ফার্স্ট রো কমপ্লিট এখন এখান থেকে আমরা সেকেন্ড রোতে কাজ করব তো এখান থেকে তিনটা চেন করে নিব এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি দেন এখানে আমাদের তিনটা ডাবল প্রোসেটের মধ্যে তিনটা ডাবল প্রোসেট করব দুই দুইটা ডাবল ক্রোসেট করে নিয়েছি আরও একটা ডাবল ক্রোসেট করে নিতে হবে তিন তিনটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন আমাদের যে দুইটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবার আরও এক্সট্রা দুইটা ডাবল ক্রোসেট করে নিব এক দুই এখানে মোট পাঁচটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে দুইটা চেন করব দেন সেম একই হোলের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোসেট করে নিব এক দুই দুইটা করে নিয়েছি এখন এখান থেকে তিনটা ডাবল ক্রোসেটে তিনটা ডাবল ক্রোসেট করব এটি তিন নাম্বার ডাবল ক্রোসেট চার চারটা এই যে পাঁচটা পাঁচটা ডাবল ক্রোসেট করা হয়েছে এখন আমাদের নেক্সটের যে হোলটা আছে এই হোলের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। মোট সাতটা ডাবল ক্রোসেট হবে আমাদের এটা তিন কোনো একটা শেপ হবে এজন্যে প্রত্যেক সাইডের মধ্যে আমাদের সাতটা করে ডাবল ক্রোসেট হবে আর দুইটা করে চেন হবে এটা আমাদের রো নাম্বার টু তো সেম একইভাবে আমরা তিনবার করে নিব এই যে এখান থেকে আমরা সাতটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন দুইটা চেন করব দুইটা চেন করে সেম একই হোলের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোসেট করে নিব এক আরও একটা করে নিব এখানে দুই দুইটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন আমরা তিনটা ডাবল ক্রোসেটে তিনটা ডাবল ক্রোসেট করে নিব তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে আবার যে লাস্টের গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমরা দুইটা ডাবল ক্রোসেট করব এটা আমাদের ছয় নম্বর ডাবল ক্রোসেট আরও একটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি সাত সাতটা ডাবল ক্রোসেট করা হয়ে গেছে দুইটা চেন করব দেন এই একই হোলের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোসেট করে নিতে হবে ফার্স্টে আমরা যেখান যেই পাশটা করেছি সেই পাশে আমাদের দুইটা ডাবল ক্রোসেট কম আছে এই এখানে এই দুইটা ডাবল ক্রোসেড করে নিচ্ছি এখন আমরা ফার্স্টে যেখান থেকে তিনটা চেইন করে কাজটা শুরু করেছি সেখানে স্লিপ স্টিচ করে লক করে নিব তিন নাম্বার চেনের মধ্যে আমাদের রো নাম্বার টু কমপ্লিট রো নাম্বার থ্রি রো নাম্বার থ্রিতে সেম একইভাবে আমরা এখান থেকে তিনটা চেইন করে নেব তিনটা চেনে একটা ডাবল ক্রোসের দেন এখান থেকে যে আমাদের রো নাম্বার টুতে আমরা করে নিয়েছিলাম সাতটা ডাবল ক্রোসেট তো আমাদের সাতটা ডাবল ক্রোসেট একই থাকবে দুই পাশ থেকে দুইটা দুইটা করে ডাবল ক্রোসেট বাড়বে তো আমরা প্রত্যেকটা ডাবল ক্রোসেটে একটা একটা করে ডাবল ক্রোসেট করে নিচ্ছি তিনটা ডাবল ক্রোসেট করে নিয়েছি চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন আমাদের এই যে গ্যাপটা যে আছে দুইটা চেনের এই দুইটা চেনের গ্যাপের মধ্যে আমরা দুইটা ডাবল ক্রোসেট করে নিব ছয় আরও একটা করবো সাত এ পাশ থেকে আমরা সাতটা ডাবল ক্রোসেট করে নিয়েছি যখন আমরা লাইনটা শেষ করে আসবো তখন ওই পাশ থেকে আবার বাকি চারটা ডাবল ক্রোসেট করে নিতে হবে দুইটা চেন করে নিয়েছি সেম একই হোলের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোসেট করে নিচ্ছি এক দুই দুইটা ডাবল ক্রোসেট এখন আমরা ষাটটা ডাবল ক্রোসেটে সাতটা ডাবল ক্রোসেট করে নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা করে নিয়েছি এখনই ফাঁকা ঘরের মধ্যে দুইটা করবো মোট এগারোটা ডাবল ক্রোসেড হবে দশ এগারো তিন কোণারে মানে তিনটা সাইডে আমাদের এগারোটা করে ডাবল ক্রোশেট হবে রো নাম্বার থ্রিতে দুইটা চেন করে নিচ্ছি সেম একই হোলের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোসেট করে নিব এক দুই দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন এখান থেকে আমরা নেক্সটে সাতটা ডাবল ক্রোসেটের মধ্যে সাতটা ডাবল ক্রোসেট করে নিব চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ডাবল প্রোসেড করে নিয়েছি এখন এই যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে আবার দুইটা ডাবল প্রোসেট করব দশ এগারো একইভাবে আমরা দুইটা পাশ কমপ্লিট করে নিয়েছি আর তিন নম্বর পাশে কিছুটা করা হয়েছে এখান থেকে বাকিটুকু আমাদের কমপ্লিট করে নিতে হবে এই যে ফাঁকা ঘরের মধ্যে আমরা দুইটা ডাবল প্রোসেড করে নিব এক দুই দুইটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে আবার এই যে নেক্সটে ডাবল প্রোসেট এই ডাবল ক্রোসেটের মধ্যে থেকে একটা ডাবল ক্রোসেট করব্সটে একটা এটা আমাদের লাস্টে ডাবল ক্রোসেট এই যে একইভাবে আমরা তিনবার করে নিয়েছি আমাদের এটা হচ্ছে তিন কোনো হবে এজন্যে আমরা যা করব সব দিক থেকে একইভাবে করে নিব এখন এখানে ফার্স্টে তিন নাম্বার চেনের যে করে তিনটা চেন করে নিয়েছি তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে লক্ষ্য নিয়েছি এই যে আমাদের তিনটা রো কমপ্লিট হয়েছে সেম একইভাবে আমরা আটটা রো কমপ্লিট করবো আরও পাঁচটা রো করে নিতে হবে তবে প্রত্যেকবারই আমাদের এক পাশের জন্যে চারটা চারটা করে ডাবল ক্রোসের বাড়বে তো এখন আমাদের চার নাম্বার রোতে এখানে আছে তিন নাম্বার রোতে আমরা করে নিয়েছি এগারোটা ডাবল ক্রোসেট তো চার নাম্বার রোতে আমরা আরও দুই পাশ থেকে দুইটা দুইটা করে ডাবল ক্রোসেট বাড়িয়ে নিব। তো তিন পাশ থেকে দুইটা দুইটা করে ডাবল ক্রোসেট বাড়িয়ে আমরা কাজটা কমপ্লিট করে নিব এই যে একইভাবে আমি করে নিয়েছি এই যে আমি একইভাবে আটটা লাইন কমপ্লিট করে নিয়েছি কীভাবে আমি করেছি সেটার হিসাব আমি এই যে লিখে দিচ্ছি আপনারা সেম একইভাবে করে নেবেন রো নম্বর ফোরে আমরা পনেরোটা ডাবল ক্রোসেট হবে দুইটা চেন তিনবার একইভাবে করে নিব রো নম্বর ফাইভে উনিশটা ডাবল ক্রোসেট হবে দুইটা চেন হবে তিনবার একইভাবে করে নিব তারপরে আমরা রো নাম্বার সিক্সে তেইশটা ডাবল ক্রোসেট করব দুইটা চেন তো তিনবার করে ঘুরে আসতে হবে রো নাম্বার সেভেনে সাতাশটা ডাবল ক্রোসেট করব দুইটা চেন করব তারপরে তিনবার একইভাবে ঘুরে আসবো রো নম্বর এইটে একত্রিশটা ডাবল ক্রোসেট করব দুইটা চেন করব তিনবার একইভাবে করে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিব তাহলে আমাদের এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হবে একইভাবে আমরা এই আটটা রো কমপ্লিট করব এই ধরনের একটা ব্যাগ তৈরি করার জন্য আমাদের এই ধরনের চারটা প্যাটার্ন তৈরি করে নিতে হবে একটা ব্যাগের জন্যে আটটা লাইন আমরা করে নিব একইভাবে এখন আমরা শেষে কিভাবে জয়েনটা করে নিব সেটা দেখে নিচ্ছি এই যে এখানে আমাদের লাইনটা কমপ্লিট হয়েছে এখন এখান থেকে আমরা এক্সট্রা সুতোটাকে কেটে নিব এক্সট্রা সুতা কেটে নিয়ে এটাকে এদিক থেকে বের করে আনতে হবে এই যে এই রকম হবে তারপর এখান থেকে তিন নাম্বার যে চেনটা আছে তিন নাম্বার চেনের ভিতর থেকে এটাকে এভাবে করে র্যাপ করে এপাশে পাশে আনব দেন এই যে পাশে যে চেনের ঘরটা আছে এটার ভিতর দিক থেকে আবার ঢুকিয়ে এপাশে পাশে নিয়ে আসব তাহলে এই যে এখানে ফিনিশিংটা সবগুলো একই রকম আসবে তারপরে এক্সট্রা যে সুতাটা থাকবে সেটা আমরা উল্টো দিকে র্যাপ করে নিব ভালো করে এই যে ফিনিশিংটা এই ধরনের সুন্দর হয়ে আসবে এই যে সুতাটাকে এখন আমরা উল্টো দিক থেকে র্যাপ করে নিব এই ধরনের হুক দিয়ে অথবা চিকুন হুক বা আমি যেই সু সুজগুলো দেখিয়েছি সেই সুজ দিয়েও আপনারা কাজটা করে নিতে পারেন বা এই ধরনের সোজ দিয়েও কাজটা করে নিতে পারেন এখন এখান থেকে সুয সুতা কে তারপর সুতাগুলোকে র্যাপ করে নিব আমাদের জয়ানের জায়গাটা যেন টাইট হয়ে থাকে নিচে তারপর এখান থেকে ভালো করে সুতাটাকে র্যাপ করে নিতে হবে প্রথম যেখান থেকে আমরা জয়েন করেছি ওই জায়গাটা সুন্দর হয়ে আছে একই সিস্টেম ফলো করে আমাদের আরও চার পিস তৈরি করে নিতে হবে একটা ব্যাগের জন্যে আমাদের চার পিস লাগবে এক পিস আমরা তৈরি করে নিয়েছি বাকি আরও তিন পিস তৈরি করে নিব এই যে আমি একইভাবে চার পিস তৈরি করে নিয়েছি এক পিস তো আগেই করে আপনাদের সাথে শেয়ার করেছি আর বাকি তিন পিস করে নিয়েছি তো মোট চার পিস একটা ব্যাগ তৈরি করার জন্যে আমাদের চার পিস এই ধরনের একটা টিপুস প্যাটার্ন দরকার হবে তো এই যে আমি এখানে প্যাটার্নটা তিনটা পার্ট জয়েন করে নিয়েছি আর এই যে ভিতরে আমি শোল ইউজ করেছি আমি আপনাদের আগে বলেছি আমি ভিতরে শোল ইউজ করব তো এই যে এভাবে করে আমি সলটাকে কেটে তারপরে সে সাথে প্যাটার্নের সাথে সেলাই করে নিয়েছি সেলাই মেশিনের সাহায্যে আপনারা সেলাই মেশিনের সাহায্যে খুব ইজিলি কাজটা করে নিতে পারবেন এখন এটাকে এ পাশে আমরা জয়েন করে নেব তিন সাইডের মধ্যে দুই সাইডে আমরা জয়েন করে নেব আর এক সাইডের মধ্যে জিপার লাগিয়ে নিতে হবে তো এই ধরনের আমরা জিপার লাগিয়ে নিব এখন এখান থেকে আমরা এই যে এক পাশ জয়েন করে নিব এই পাশ থেকে একটা সুতা ঢুকিয়ে নিয়েছি তারপরে অপর পাশে আস্তে আস্তে করে করে নিতে হবে যেহেতু এই সুতাটা মোটা হয়ে গেছে শুয়ে সাহায্যে আমরা জয়েন করে নিব আমরা যখন জয়েন করে নেব সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক হয়ে কাজটা করে নিতে হবে যেহেতু সুতাটা মোটা ভিতর দিয়ে কাজটা করে নিতে কষ্ট হবে তো আমাদের যে সুতার যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে গ্যাপে আমরা কাজটা করে নিব দেখতেই পাচ্ছেন আমি এভাবে কাজটা করে নিচ্ছি তো এইভাবে করে আপনাদেরও কাজটা করে নিতে হবে একবার একটা সুতার ভিতর দিয়ে পাশে নিয়েছি আবার অন্য আরেকটা সুতার ভিতর দিয়ে এ পাশে সুতাটাকে নিয়ে এসেছি তো এভাবে করে আমাদের কাজটা করে নিতে হবে এখন আমরা এই যে আরেকটা পার্ট এটার সাথে জয়েন করে নিচ্ছি এই যে অ্যাড করে নিচ্ছি এখন আমরা এই পার্টের সাথে ওই পার্টটা জয়েন করে নিব এই যে এক্সট্রা যে সুতাটা বের হয়েছে এটাকে আমরা পরে র্যাপ করে নিব এখন এখান থেকে আমরা জয়েন করে নিব নেক্সট স্টিচের ভিতর দিয়ে এই যে এভাবে করে আস্তে আস্তে গাছটা করে নিতে হবে কারণ আমাদের কাজটা এখানে সুতার ভিতর দিয়ে ঢুকলে সুইটা আসবে না এই এজন্যে আমাদের স্টিচের যে ফাঁকা গ্যাপটা থাকবে সেটার ভিতর দিয়ে সেটাকে নিয়ে আসতে হবে যেভাবে করে এখন পরের স্টিচটা দিয়ে আবার ব্যাক করব এই যে এখানে আস্তে আস্তে কাজটা করে নিতে হবে যেন সুতার মাঝে দিয়ে আমাদের সুইটা ঢুকে না যায় এইভাবে করে আস্তে আস্তে কাজটা করে নিব এখন আবার এপাশ থেকে নেক্সটে যে স্টেজটা আছে এই স্টেজ থেকে করে নিয়েছি এখন নেক্সট এই যে এখন আবার নেক্সটে যে স্টেজ আছে এটা দিয়ে এক সমানের সমানে আমরা জয়েন করে নিব এই যে একইভাবে এই পর্যন্ত আমরা করে নিব আর এ পাশে আমাদের জিপার লাগাতে হবে যেন আমরা ব্যাগটা খুলতে পারি তো আস্তে আস্তে আমরা এইভাবে করে সম্পূর্ণ জয়েন্টের কাজটা করে নিব এভাবে করে আমি তলাটা জয়েন্ট করব আমি আপনাদের বোঝানোর জন্যে আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা সুন্দরভাবে কাজটা করে নেবেন একইভাবে আমি এই পাসটা জয়েন করে নিয়েছি এই যে আমি সম্পূর্ণ তিন সাইডের তলাটা একইভাবে জয়েন করে নিয়েছি এখন সাইডে কীভাবে জয়েনটা করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সাইডে জয়েনের ক্ষেত্রে আমরা এই যে শেষের দিকে যে সুতাটা আছে এখানে যে চেনের মতো তৈরি হয়েছে চেনে বাইরের দিকে যেই সুতাটা এই যে এটা দিয়ে ঘুরে আসবো এভাবে করে করব না এটা তলার তলার মধ্যে যেটা করেছি দুইটা লুপ একসাথে করেছি এখন আমরা প্রথমের লুপটা ছেড়ে দিব আর শেষের দিকে যে লুপটা থাকবে সেটার ভিতর দিয়ে করে নিব যে এই লুপটা ভিতর দিয়ে জয়েন করে নিব সাইড জয়েনের ক্ষেত্রে আমরা সময় প্রত্যেকটা পার্টে এভাবে করে জয়েন করে নিব বাইরের দিকে যে লুপটা থাকবে সেটা দিয়ে জয়েন করে নিতে হবে এই যেটা দিয়ে আসছি এখন আবার এটা দিয়ে ব্যাক করতে হবে এপাশ থেকে একটা স্কিপ করে গেছি এ পাশে প্রথমে একটা স্কিপ করে সেই সেটার মধ্যে এভাবে করে জয়েন করে নিব এখন আবার নেক্সট ডিস্ট্রিসে এই যে আপনারা চাইলে আমি তলার যে ইটার মধ্যে যেভাবে জয়েন করেছি সেভাবে করে করে নিতে পারেন বাট আমার কাছে এটা বেশি ভালো লেগেছে তো আমি এই দুইটা দুইভাবে করে জয়েন করে নিয়েছি অথবা আপনারা এভাবে করেও সম্পূর্ণ ব্যাগটার মধ্যে জয়েন করে নিতে পারেন তো আমি ফিরে আসছি সম্পূর্ণটুকু জয়েন কাজ কমপ্লিট করে এই যে একইভাবে আমি কাজটা করে নিয়েছি এখন এখানে আমাদের জিপার লাগাতে হবে তো আমি জিপারটা লাগানোর জন্য এখানে কিছু পিন ইউজ করবো আপনারা পিন ইউজ করে নিতে পারেন এতে করে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে বা আপনারা জিপারটা আগেও লাগিয়ে নিতে পারেন ব্যাগের সাথে সেলাই মেশিন দিয়ে জয়েনগুলো করার আগে এখন আমি এখান থেকে পিন আপ করব ফার্স্টে উপরের যে সাইডটা আছে এখান থেকে আমরা পিন অ্যাড করে নিচ্ছি তারপর দুই পাশ থেকে আমি পিন করে নিব এই যে এখন আমি একইভাবে এই যে দুই পাশ থেকে আমি জিপারটাকে অ্যাড করে নিয়েছি আপনারা এইভাবে করে জিপারটাকে আগে পিন করে নিতে পারেন এতে করে সুবিধা হয় তারপরে আস্তে আস্তে করে হাতে অথবা সেলাই মেশিনের সাহায্যে সেলাই করে নিতে পারেন থেকে আমরা জিপারটাকে খুলে তারপরে সেলাই করে নেব এক পাশ থেকে ধরে আস্তে আস্তে করে আমাদের সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি সম্পূর্ণটুকু সেলাই করে নিব এখন আমরা কিরিংয়ের জন্য একটা স্টার তৈরি করে নিব এর জন্য ফার্স্টে আমরা এখান থেকে একটা ম্যাজিক নট দিয়ে নিয়েছি এখন এখান থেকে আমরা সুতোটাকে অ্যাড করে নিব স্টার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হুক তারপর এখান থেকে একটা চেন করে নিয়েছি এখন সিঙ্গেল ক্রোসেট করে নিব পাঁচটা দুই তিন চার পাঁচ পাঁচটা সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখন সুতোটাকে আমি চাপিয়ে নিব আর ফার্স্টে আমরা যেখান থেকে শুরু করেছি এখানে একটা স্লিপ স্টিচ করে লক করে নিব এই যে আমাদের ফার্স্ট রো কমপ্লিট এখন এখান থেকে সুতাটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে তারপর এখান থেকে আমরা চেন করে নিয়েছি একটা দেন প্রতিটা স্টেসে আমরা দুই তিনটা করে সিঙ্গেল ক্রোসেড করে নিব তো এখানে আমাদের মোট আছে পাঁচটা সিঙ্গেল ক্রোসেড তো পাঁচবার সেম একইভাবে প্রত্যেকটায় তিনটে তিনটে করে সিঙ্গেল ক্রোসেড করে নিব তিন নেক্সট স্টিচের মধ্যে আবার তিনটে সিঙ্গেল ক্রোসেড করে নেব এটা আমাদের তৃতীয়বার দুইটা সিঙ্গেল ক্রোসেড করে নিয়েছি লাস্ট ওয়ান তিনটা সিঙ্গেল ক্রোসিট করে নিয়েছি এখন একইভাবে আরও দুইবার করে নেবো দুইটা সিঙ্গেল ক্রোসিটের মধ্যে এক দুই তিন ক্লাস একটা ঘর বাকি আছে এটার মধ্যে আবার তিনটে সিঙ্গেল ক্রোসেট করে নেব একটা করে নিয়েছি দুই তিন তিনটা সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখন ফার্স্টে আমরা যেখান থেকে শুরু করেছি সেখানে একটা স্লিপ স্টিচ করে রো নাম্বার টু আমরা কমপ্লিট করে নেব রো নাম্বার টু আমাদের কমপ্লিট এখন এখান থেকে রো নাম্বার থ্রি রো নাম্বার থ্রিতে আমরা এখান থেকে চেন করে নিব সাতটা সাতটা চেন করে তারপর এখান থেকে প্রথমে যে ঘরটা আছে এই ঘরটা স্কিপ করে দুই নাম্বার চেনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব তারপরে নেক্সটের যে স্টিচ আছে চেন সেই চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোসেট করব তারপরের চেনের মধ্যে আমরা একটা হাফ ডাবল ক্রোসেট করে নিব তারপরের চেনের মধ্যে একটা ডাবল ক্রোসেট করে নেব তারপর একটা একটা করব টিডিআর মানে ট্রিপল ক্রসেড তারপর একটা আমরা ডাবল টিডিআর করব ডাবল ট্রিপল ক্রোসেট এখন এখান থেকে আমরা এই যে সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এই সিঙ্গেল ক্রোসেটের দুইটা সিঙ্গেল ক্রোসেট স্কিপ করবো দেন একটা সিঙ্গেল ক্রোসেট করে নিব এখান থেকে এই যে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর সিঙ্গেল প্রোসেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিব তারপর আবার এখান থেকে একইভাবে আমরা ষাটটা করে চেন করবো ফার্স্টের চেনটা স্কিপ করবো দ্বিতীয় চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব তারপরে তৃতীয় চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোসেট করব চতুর্থ চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোসেট পঞ্চম ডাবল ক্রোসেট ষষ্ঠ টিয়ার করবো ট্রিপল ক্রোসেট তারপরে সপ্তমটার মধ্যে একটা ডাবল টিয়ার ডাবল ট্রিপল ক্রোসেট সেম একইভাবে আমি এখানে দুইটা করে নিয়েছি এখান থেকে দুইটা চেন স্কিপ করব দেন সরি দুইটা সিঙ্গেল ক্রোসেট স্কিপ করে তিন নাম্বার সিঙ্গেল ক্রোসেটে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিব এখানে দুইটা করে নিয়েছি একইভাবে আরও তিনটা পাপড়ি হবে তো ফিরে আসছি একইভাবে আরও তিনটা করে আমি একইভাবে এই যে পাঁচবার করে নিয়েছি এখন এখান থেকে দুইটা ঘর স্কিপ করে যেখান থেকে ফার্স্টে শুরু করেছি এখানে একটা স্লিপ স্টিচ করে লক করে নেব তারপরে সুতাটাকে লক করে এক্সট্রা সুতাটাকে কেটে নিতে হবে এখন এখানে আমি পিঙ্ক কালার সুতা অ্যাড করব এই যে আমি পিঙ্ক কালার সুতা নিয়ে নিয়েছি এখন এখান থেকে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি দেন এখান থেকে আমরা কাজ শুরু করব যে কোনো এক পার্শ থেকে কাজটা করে নিতে পারবো তো আমি যে কোনো এক পার্শ থেকে শুরু করছি ফার্স্টে আমরা সুতাটাকে অ্যাড করে নিব সুতাটাকে অ্যাড করে তারপরে প্রত্যেকটা স্টিচের মধ্যে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোসেট করে নিব আর সুতাটাকে এভাবে করে আমরা একবারে র্যাপ করে নিতে পারি যে এখান থেকে আমরা এভাবে করে এই যে প্রত্যেকটা স্টিচে একটা একটা করে সিঙ্গেল প্রসেড করে নিচ্ছি নেক্সট স্টিচের মধ্যে আবার একটা সিঙ্গেল প্রসেড করে নিচ্ছে এভাবে করে আমরা সম্পূর্ণ স্টারটা ঘুরে আসবো একটা একটা করে সিঙ্গেল ক্রোসেট করে এইভাবে করে আমরা সম্পূর্ণ ঘুরে আসবো তো এই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন একইভাবে আমি সম্পূর্ণটুকু করে নিয়েছি এখন এখান থেকে স্লিপ স্টিচ করে লক করে নেব এখন সুতাটাকে লক করে কিছুটা বাড়তি রেখে সেটা কেটে নিতে হবে এখন আমরা টারসেলটা করে নিব টারসেল করার জন্য আমরা একটা সহজ পদ্ধতি শিখে নিব খুব সহজে আপনারা কীভাবে কাজটা করে নিতে পারেন টার্সেলের জন্য সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি দশবার এভাবে করে পেঁচিয়ে নিব আপনারা চাইলে আরও বেশি করে পেঁচিয়ে নিতে পারেন তবে আমি এখানে এটা টিস্যু পেপারে একটা ইয়ে নিয়েছি রিং নিয়েছি এটার মধ্যে আমি দশবার পেঁচিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি এক্সট্রা সুতাটাকে কেটে নিব এক্সট্রা সুতোটাকে কেটে নেওয়ার পরে সোয়ের মধ্যে সুতা ঢুকিয়ে নিব তারপর এখান থেকে আমরা গিট দিয়ে নিব এইভাবে করে ধরে এই সুতাটা আপনারা যখন আমি দশটা রাউন্ড ঘুরে আসছি তখন ওই সুতাটা ভিতরে ঢুকিয়ে তারপর পেঁচটা দিয়ে নিলেও হয়ে যায় তো এইভাবে করে আমি এখানে গিট দিয়ে নিব একটু শক্ত করে গিট দিয়ে নেবেন গিট দিয়ে নেওয়ার পরে আমাদের সোতাটাকে এই হোলের ভিতর থেকে বের করে নিতে হবে আস্তে আস্তে করে আমরা এটাকে বের করে নিব এখন সুতাটাকে সমান করে ধরে ভালো করে তারপরে আমাদের এটাকে কেটে নিতে হবে এখন এখান থেকে আমি কেটে নেব আপনারা যদি এখানে সুতাটাকে সিঙ্গেল করে করে নেন সেক্ষেত্রে কিন্তু দশবার না ফোল্ড করে বিশ বার ফোল্ড করে নিতে হবে আমি এখানে যেহেতু দুইটা কালার ডাবল করে নিয়েছি তো এখানে আমি দশবার করে নিয়েছি আর আপনারা যদি একই কালার করে নেন সেক্ষেত্রে ডাবল করে নিলে দশবার ফোল্ড করে হয়ে যাবে তারপর এভাবে করে আমরা এটাকে সুন্দর করে সেট করে ধরবো ধরে এখান থেকে আবার আরেকটা সুতা দিয়ে গির দিয়ে নিব এই যে এখান থেকে আমি সুতাটাকে এভাবে করে ধরে নিয়েছি দেন এখানে একটা হোলের মতো করে রাখবো তারপর ভালো করে পেঁচিয়ে নিব যতটুকু টাইট করা সম্ভব টাইট করে পেঁচিয়ে নিতে হবে যখন আমাদের পেঁচানো হয়ে যাবে তারপর সুতাটাকে আমরা বড় রেখে কেটে নিব যেখান থেকে আমি সুতাটাকে কেটে নিচ্ছি কিছুটা সুতা বড় রেখে কেটে নিচ্ছি তারপরে এই যে একটা হোল তৈরি করে নিয়েছি এই হোলটার ভিতর থেকে আমি সুতা দুইটাকে ঢুকিয়ে নিব তারপরে সুতার যে নিচের দিকে মাথাটা যে রেখেছিলাম সেই দুইটা মাথা ধরে টেনে এই যে টাইট করে নিতে হবে এখন এই সুতাটাকে আমরা নিচের যে সুতাগুলো আছে সেগুলোকে আমরা সব কেটে সমান করে নিব আর উপরে যে মাথাটা থাকবে এই যে দুইটা সুতা এটাকে উপরে রেখে দেবো এখান থেকে পুঁথি অ্যাড করে নিব পুঁথি অ্যাড করার জন্যে এই সুচ দিয়ে হবে না এটার জন্যে চিকন যে সুচগুলো আছে সেগুলো নিয়ে নিতে হবে আর নিচের মাথাগুলোকে আমাদের কেটে সমান করে নিতে হবে এভাবে করে কেটে তারপরে আমরা গ্যাস লাইয়ের সাহায্যে একটু মাথাগুলো পুরে নিব যেগুলো যেহেতু এটা সিনথেটিক একটা সুতা সুতা বের হয়ে এটা নষ্ট হয়ে যেতে পারে এজন্যে আমরা পুরে নিয়েছি এই যে আমি স্টার তৈরি করে নিয়েছিলাম এখন এই হুকটা আমি এটার সাথে অ্যাড করব সাথে টার্সেলটা অ্যাড করে নিব তো দেখে নেন কীভাবে আমি করে নিচ্ছি এই যেখান থেকে এই রিংটাকে আমি একটু বড় করে নিব তারপরে স্টারে যে কোনো একটা মাথা থেকে আমরা এটাকে অ্যাড করব তারপরে রিংটাকে আবার টাইট করে দিতে হবে এই যে তৈরি হয়ে গেছে রিংটা অ্যাড করা এখন এখান থেকে আমরা টারসেলের সাথে কীভাবে অ্যাড করব সেটা দেখিয়ে দিচ্ছি টার্সেলের এই সুতাটার মধ্যে আমরা এই ধরনের চিকন একটা সুচ লাগিয়েছি এখন এখান থেকে আমরা পুঁথি অ্যাড করে নিব একবার একটা গোলাপি পুঁথি অ্যাড করব একবার একটা হলুদ পুঁথি একটা হলুদ একটা গোলাপি একটা হলুদ একটা গোলাপি এভাবে করে আমরা বেশ কিছু পুঁথি অ্যাড করে নিচ্ছি গোলাপি যে এখান থেকে আমি তিনটা হলুদ তিনটা গোলাপি কালার একটা পরপর করে লাগিয়ে নিয়েছি একটা হলুদ একটা গোলাপি একটা হলুদ একটা গোলাপি একটা হলুদ একটা গোলাপি এভাবে করে আমি এখানে যেভাবে লাগিয়েছি আপনারা গোলাপিটার জায়গায় আগে হলুদটাও ইউজ করে নিতে পারেন তো এই যে স্যুজটা লাগানো থাকা অবস্থায় আমরা স্টারের সাথে এটাকে অ্যাড করে নেবো যেহেতু আমাদের এটা পাঁচটা স্টারের মধ্যে পাঁচটাই থাকে পাপড়ি তো এখান থেকে আমরা মাছ বরাবর সুতাটা দিয়ে অ্যাড করে নিব টার্সেলটাকে তো এখান থেকে আমরা ভালো করে টার্সেলটাকে অ্যাড করে নিব তারপর এক্সট্রা যে সুতাটা থাকবে সেটাকে আমরা কেটে এই যে আমি ভালো করে এটাকে সেট করে নিচ্ছি এখন এখান থেকে এক্সট্রা যেই সুতোগুলো আছে সেগুলোকে গির দিয়ে নেব এতে কাজের ফিনিশিংটা একটু হার্ড হবে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে সুতাগুলোকে সিকিউর করার পরে আমরা এখান থেকে একটা পুঁথি অ্যাড করব স্টারের মাঝ বরাবর যেহেতু আমাদের স্টারের মাঝের অংশটা হলুদ কালার সেহেতু আমি এখানে একটা পিঙ্ক কালারের সুতা সরি পুথি অ্যাড করে নেব এই যে আমি পুথিটা অ্যাড করে নিয়েছি তো হয়ে গেছে আমাদের সুন্দর একটা কিরিং তো এটা আমি ব্যাগের সাথে ম্যাচ করবো এই জন্যে কালার কম্বিনেশনটা আমি একই রেখেছি আপনার আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে লাগিয়ে নিতে পারেন তো এখন এটাকে আমরা সেট করে নেব ব্যাগের মধ্যে তাহলে আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হবে এখন আমরা তৈরি করে নিব ব্যাগের জন্য হ্যান্ডেল তো ব্যাগের জন্য হ্যান্ডেলের জন্য আমাদের এই ধরনের একটা হুক লাগবে আমাদের একটা হুকেই কাজটা কমপ্লিট হবে ফার্স্টে আমি এখান থেকে একটা স্লিপ নোট দিয়ে নিয়েছি দেন এখান থেকে আমরা এখন এই যে আমি স্লিপ নট করে নিয়েছি এখান থেকে আমরা হুকটাকে অ্যাড করে নিব হুকের ভিতর দিক থেকে সুতাটাকে টেনে এনে একটা স্লিপ নট করে নিয়েছি এখন এখান থেকে আমরা ঘর তুলে নিব চারটা একটা করে নিয়েছি এটা নিয়ে দুই তিন কাজটা একটু আস্তে আস্তে কাজটা করে নেবেন তাহলে কাজের ফিনিশিংটাই সুন্দর আসবে চার এখন এখান থেকে আমরা একটা স্ট্রিচ উঠিয়ে নিয়েছি এই সম্পূর্ণ টুকুতে আমরা চারটা স্ট্রিচ উঠিয়ে নিব এই যে এই হুকের ভিতর দিক থেকে এভাবে করে তুলে নিতে হবে লাস্টের ঘর হ্যান্ড দিয়ে উঠিয়ে উঠিয়ে নিলেই এই যে আমাদের চারটা ঘর হয়ে গেছে প্রথমবার একটা ছেড়ে নেব ঘর ছাড়ার ক্ষেত্রে প্রথমবার একটা ছাড়বো তারপর থেকে দুইটা দুইটা করে ঘর ছেড়ে নিব এখন আবার ঘর তুলতে হবে চারটা ঘরের ভিতর থেকে চারটা ঘর তুলে নেব প্রথম একটা হুকের মধ্যেই থাকবে তারপরে দ্বিতীয়টা এইভাবে করে ঘরের ভিতর থেকে এই যে তৃতীয়টা এভাবে করে তারপর চতুর্থটা এই যে এভাবে করে আমরা চারটা লুপ তুলে নিয়েছি প্রথমে একটা ছাড়বো তারপর থেকে দুইটা দুইটা করে ঘর ছেড়ে নিব দুই লাস্টে দুই এই যে এভাবে করে আমরা যত বড় খুশি বেলটা তৈরি করে নিতে পারবো আবার এখান থেকে প্রথম একটা আমাদের হুকের মধ্যে থাকবে দ্বিতীয়টা এইভাবে করে ঘরের ভিতর থেকে তুলব এই যে তৃতীয়টা একইভাবে আমরা তুলে নিয়েছি চতুর্থটা শেষে থেকে এই যে দুইটা লোপের ভিতর থেকে এভাবে করে তুলে নিব তারপরে একটা ছাড়বো তারপর থেকে দুইটা 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 এভাবে করে আমাদের করে নিতে হবে হ্যান্ডেলের জন্য এই ধরনের একটা ডিজাইন তৈরি হবে আর উল্টো দিক থেকে এই ধরনের প্রথমেরটা আমাদের সব সময় হুকের মধ্যেই থাকবে দ্বিতীয়টা আমরা এভাবে করে ধরে তৃতীয়টা একইভাবে আর শেষেরটা এই যে শেষের যে ঘরটা আছে এখান থেকে এভাবে করে তুলে নিব তারপরে প্রথমেরটা একটা ছাড়বো তারপরে দুইটা একসাথে ছাড়বো তারপরে আবার দুইটা একসাথে ছাড়বো দেন লাস্টেও দুইটা একসাথে ছাড়বো এভাবে করে আমরা করে নিতে পারি হ্যান্ডেলের জন্য। আমি এখানে দুইটা কালার অ্যাড করেছি আর দুইটা কালারে ডাবল করে করে নিয়েছি আপনারা চাইলে একটা যে কোনো কালারে করে নিতে পারেন একইভাবে তো এখন আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা বড় করে করে নিয়েছি তারপরে এই যে এটা তো হুকের মধ্যেই থাকবে দ্বিতীয় লুপটা তুলে নিয়েছি তারপরে আমাদের এখান থেকে তৃতীয় লুপটা তুলব চতুর্থটাও শেষের ঘরে থেকে তুলে নিব। তারপরে শেষে সবার শেষে যেটা তুলেছি সেটা একটা ছাড়বো তারপর থেকে দুইটা দুইটা করে ঘর ছেড়ে নিব এই যে এভাবে করে করে নিতে হবে যতটুকু বড় করতে চান করে নেবেন আর এই সুতাটা যেহেতু আমাদের একটু টানলি বড় হয় সেক্ষেত্রে আমি এটুকুই রেখে নিয়েছি আরও একবার আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে আপনারা ঘরটা করে নেবেন প্রত্যেকটা ঘরের থেকে একটা একটা করে লুপ তুলে নিতে হবে তারপরে একটা ছাড়বো প্রথমে দেন দুইটা 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 এভাবে করে ছেড়ে নিব এখন এখান থেকে আমরা এই যে এটার ভিতর থেকে একসাথে অ্যাড করে নিব এই যে এখান থেকে সুতাটাকে অ্যাড করে নিচ্ছি দেন আমরা এটার ভিতর থেকে ঢুকিয়ে নিয়েছি এই যে হুকের এই পাশ থেকে যে ঘরগুলো তৈরি হয়েছে এই ঘরের ভিতর থেকে আমরা ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো এখন এখান থেকে আমরা স্লিপ স্টিচ করে নিব দুইটা স্টিচ হয়ে গেছে এটা তৃতীয়টা এইভাবে করে টেনে নিয়ে আসতে হবে দেন স্লিপ স্টিচ করব এখন আমাদের লাস্টের ঘরটা বাকি আছে একইভাবে আমরা লাস্টের ঘটো করে নেব এই যে টেনে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে তারপরে স্লিপস্টিক দেব তারপর সুতোটাকে ভালো করে লক করে নিতে হবে কিছুটা বড়ো রেখে কেটে নেব তারপর যে এক্সট্রা সুতোগুলো থাকবে সেগুলোকে আমরা ভিতর দিকে র্যাপ করে নিব এই যে আমি ভালোভাবে সুতাটাকে ই করে নিচ্ছি এখন সুতাটাকে কিছুটা বড় রেখে কেটে নেব তারপরে এই এক্সট্রা সুতাটাকে ভিতর দিক থেকে র্যাপ করে নিতে হবে তারপরে যে ছোটো একটু সুতার মাথাটা থাকবে সেটাকে আমরা আগুনের সাথে একটু পুড়িয়ে নিব এতে আমাদের কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে আর এটা যেহেতু সিনথেটিক একটা তো সোতা এই যে এই মাথাটা আমরা ছোট্ট করে পুড়িয়ে নিব তৈরি হয়ে গেছে আমাদের হ্যান্ডেল এখন এটা আমরা ব্যাগের সাথে সেট করে নেব এখন এই যে ব্যাগটা যে আমরা তৈরি করে নিয়েছি এটার এই যে এখান থেকে আমরা এখান থেকে সুতাটাকে উঠিয়ে ধরে তারপরে আমরা হুকটাকে এখান থেকে সেট করে নিব আস্তে আস্তে করে সুন্দর করে সেট করে নিতে হবে এই যে হ্যান্ডেলটা আমি সেট করে নিয়েছি এখন এখান থেকে আমরা আবার যেই চাবি রিংটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে সেট করে নিব এই যে কী রিংটাকে এটাকেও আমরা এটার ওপর দিক থেকে সেট করে নিব এটার হোকটা যেহেতু বেশি ছোট তো আমরা এখান থেকে সুতাটাকে একটু উঠিয়ে এটার সাথে সেট করে নিতে আমাদের সুবিধা হবে এই যে আমি এটাকে সেট করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর একটা পার্টি ওয়ার বাটুয়া ব্যাগ আপনারা এইভাবে করে খুব সহজেই ব্যাগটি তৈরি করে নিতে পারেন আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বসতে কোনো সমস্যা হবে না আপনারা খুব সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাদের কাজের উৎসাহ অনেক গুণে বাড়িয়ে দেয় আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যারা নতুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ